দাদা পারলে মেয়েটাকে তাড়াতাড়ি পটিয়ে ফেল। কোন মেয়েটা? ওই যে বেরোনোর সময় বললি একটা মেয়ের জন্য তুই তোর বাইক ফিরে পেয়েছিস। ও হ্যাঁ হ্যাঁ, আরে ওই মেয়েটাই তো তোর কিসমত কানেকশন। ঠিকই বলেছিস তুই, বুঝলি? জানিস ওই মেয়েটাকে যা দেখতে না, পুরো প্রতিমার মতো। কোন প্রতিমা? ও সরকার বাড়িতে যে বাসন মাজে। আবার আহা সোনা মোনা গুলু গুলু, এত রাগ করলে কি করে হবে বলতো সব কথায়। আচ্ছা মেয়েটার ফিগার কেমন রে? ওয়ে মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে হয় না, তাহলে ও তোর বৌদি হবে। সালা বৌদির ফিগার নিয়ে বলতে লজ্জা করে না? বাবা আমার লজ্জা পাওয়ার কি আছে? বউ হবে তোর, লজ্জা পাবি তো তুই। দাদা দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা। কোথায় সালা চাঁদের কণার কোথায় কচুরি পানা। ই দাদা দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা। আরে ও তো মাসিমা মালপোকা না, তোর তো কিছুই পছন্দ হয় না। দাঁড়া দাঁড়া দাদা, হ্যাঁ দেখ তো ওই মেয়েটা। আরে ভুলভাল মেয়ে দেখে টাইম নষ্ট করিস না তো, একই তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরে দেখ একবার, আরে মালটা খারাপ না চলে যাবে, দেখ একবার। আরে এটাই তো ওই মেয়েটা। হ্যাঁ ওই মেয়েটা দেখলি, দেখলি গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। আমি কিন্তু বাড়ি থেকে বাবাকে বলবো। বাচ্চা কিডন্যাপ করে পালাচ্ছ? কিডন্যাপ মানে? কোথায় লাল আলো জ্বলছে, কোথায় সবুজ আলো জ্বলছে না দেখেই গাড়ি চালিয়ে যাচ্ছ? পশ্চিমবঙ্গে থেকে লাল সবুজের তফাৎ বোঝে না, এ তো হতে পারে না। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। বল বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও নিয়ে যাননি স্যার, স্কুলে নিয়ে যাচ্ছিলাম আমার ভাই। না স্যার ঢপ মারছে। হ্যাঁ স্যার। এ এ ঢপ মারছি না রে, বলে দেবো তোর কেসটা। না না দাদা প্লিজ। কি এরকম করছিস কেন? কেসটা ওই গার্লফ্রেন্ড কেস স্যার। গার্লফ্রেন্ড? এইটুকু বাচ্চার গার্লফ্রেন্ড? আজকালকার যুগে এসব হয় স্যার, ও আপনি বুঝবেন না। ও সামার বুঝে দরকার নেই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। আচ্ছা বলো তো বাবা, সিগন্যাল ভায়োলেট করে কোথায় যাচ্ছিলে? ওই আমার গার্লফ্রেন্ডের পেছনে। তোমারও গার্লফ্রেন্ড? সদ্য তুলেছি। এই ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এই যাও যাও। হ্যালো, হ্যাঁ শোনো, বলো বলো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি ডিউটিতে আছি, একটু পরে করো শোনা, একটু পরে কথা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও একটা কেসের ব্যাপার, তুমি বলো না। স্পেশাল কেস? গার্লফ্রেন্ড? হ্যাঁ ঠিক আছে, তুমি বলো শোনা, তুমি বলো। সব তোর জন্য হয়েছে। আমার জন্য? তাছাড়া আবার কি? না ওই মেয়েটার জন্য। হ্যাঁ অন্য মেয়ে কিছু বলবি না, চল।